খুলনা জেলার পাইকগাছা থানায় বসবাসরত দরিদ্র ও অসহায় খেটে খাওয়া সাধারণ মানুষের অসহায়ত্ব ও দরিদ্রতাকে পুঁজি করে একটি অতিলোভী ও দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মহাজনের নিকট শ্রমিকদের অমতে ব্যক্তিগত লাভের আশায় বিক্রি করে দেয়। গত 26 অক্টোবর একটি মানব পাচার চক্র পাইকগাছা হতে নারী ও শিশুসহ মোট 59 জন দরিদ্র ও অসহায় মানুষকে নড়াইল জেলায় একটি ইটের ভাটায় কাজ করে দেওয়ার কথা বলে কৌশলে একটি বাসে আরোহণ করায়। তুমি ভাই 10,000 করে 30,000 টাকা নিয়েছি, নিয়ে 8টা স্টাম্প দেবো। কতদিনের জন্য এই কাজ করতে যাও? এটা 6 দিনের জন্য, মনে করেন 24 সপ্তাহ কাজ হবে। ওই ওই প্রোডাকশন যা হবে ওইতে মনে করেন ওরা % কাটিয়ে নেবে। 3,000 টাকা হলে মনে হয় 500 টাকা কাটিয়ে নেবে। আমরা আমাদের যশোরে যশোর মাগুড়ায় নেওয়ার কথা ছিল, সেইখান থেকে গাড়ি রিটার্ন আসে মানে ওইখানে না নিয়ে আমরা জানি না কিছু, আমাদেরকে চিটাগাং লাইনে নিয়ে যাচ্ছিলো। রূপসাবিরিজ যখন অভার হয়েছে তখন আমরা জানতে পারিছি, জানতে পেরে তখন আমরা বাধা সৃষ্টি করেছি, তখন গাড়ি ওইখানে আর কি দাঁড়াইছে। দাঁড়ানোর পর আমাদের বলেছে যে যশোরে যাব, যাই ওই কাটাখালী পর্যন্ত গেছিলো। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শ্রমিকদের জিম্মি করে বাসটি নড়াইলে না গিয়ে খানজানালি সেতু খুলনা অতিক্রম করলে শ্রমিকরা বুঝতে পারে তাদের ফাঁকি দিয়ে অন্যত্র কোথাও নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা জানতে পারে যে তাদের চট্টগ্রামে হাটহাজারিতে নিয়ে যাওয়া হচ্ছে এবং অন্য মহাজনের নিকট বিক্রি করে দেওয়া হবে। এমত অবস্থায় অচেনা ইটের ভাটা এবং ওই এলাকার নিষ্ঠুর ও নির্মম অত্যাচারের কথা ভেবে তারা ভয় পেয়ে যায়। তারা প্রতিকূল স্থানে যেতে চায় না বিধায় বাসে অবস্থানরত নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে ডাক ও চিৎকার শুরু করে। ওনাদের যে সিদ্ধান্ত ছিল, আমাদের যে ম্যানেজার উনি বলছিলেন যে 8,000ই ওনাদের আর কি ভাড়া করা, ঠিক আছে সমস্যা নেই। এবার উনি যে মানে ভাটাজের সর্দার উনি ওইভাবে নিয়ে আসছিলেন, আনার পর রূপসা ব্রিজ পাওয়ার পরে বলছে যে গাড়ি যাবে কোথায়, তো আমরা বলছি যে এটা চট্টগ্রাম রুটেই চলে, কয় চট্টগ্রাম না আমাদের তো নড়াইল নেওয়া। পরবর্তীতে স্থানীয় লোকজন বাসের ভিতর চিৎকার ও বিশৃঙ্খল পরিস্থিতি ব্যাপারে র্যাবকে খবর দিলে র্যাব 6 খুলনায়ের একটি আভিযানিক দল তড়িৎগতিতে গাড়িটিকে অনুসরণ করে। বাসটির গতি রোধ করলে এই মানব পাচার চক্রের 2 জন ব্যক্তি আটক সহ ভিকটিমকে উদ্ধার করা হয়। আমাদের অ্যাডভান্স দিয়েছে 40,000 টাকা, একটা ফ্যামিলি ফ্যামিলি হ্যাঁ। কয়জন কাজ করবেন? 2 জন। 2 জন মাথা পিছু 20,000 টাকা। 20,000 মাসিক? মাসিক না, এটা হলো প্রোডাকশনের। এটা হলো প্রোডাকশনের কাজ, প্রোডাকশনের কাজ। হ্যাঁ, আপনি কি জানতেন যে আপনার কাছে ওই সেটা 8,000ই নিয়ে যাবে এরকম? জি না। আমার চেক নিয়েছে, আমি টাকা নিয়েছি 12,000, আমার ছেলে আর আমি আমার কাছ থেকে চেক নিয়েছে। যশোরে ভাটার কথা বলি, আমাদের নিয়ে যাচ্ছে চিটাগাং, আমরা তো যাবো না। জানতে পারলেন কিভাবে? জানতে পারিছি গাড়ি রূপসা ব্রিজ যখন বাড়াইছে তখন আমরা জানতে পারি, আমরা ওই আল্লাহ দিছি কান্নাকাটি করেছি তাই গাড়ি ব্যাগে আসছে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা এবং ঘটনার সাথে আটককৃত ব্যক্তিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। এরই প্রেক্ষিতে রাতে আনুমানিক 8:30 সময় আটককৃত মানব পাচার চক্রের মূল হোতা লিটন গাজী ও মোহাম্মদ সোহাগ গাজীকে গ্রেপ্তার করে। আপনারা জানেন দেশের যারা হতদরিদ্র, খুবই দরিদ্র শ্রেণীর নির্বাহের জন্য দেশের বিভিন্ন স্থানে গমন করে এবং তারা শ্রম দিয়ে অর্থ উপার্জন করে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে একদল কুচক্রি মহল তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে, বিশেষ করে তাদেরকে বেশি শ্রম মূল্য দেওয়ার কথা বলে এবং টাকা পয়সা দিয়ে তাদেরকে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে দিচ্ছে। আর আজকে যে ঘটনাটি হয়েছে, তারা তাদেরকে পাইকগাছা থেকে নিয়ে আসা হয়েছে, মূলত তাদেরকে নড়াইলের একটি ইটের ভাটায় দেওয়ার কথা ছিল, বাট তাদেরকে সেখানে না নিয়ে গিয়ে তারা যখন রূপসা ব্রিজ অতিক্রম করে ভিকটিম যারা তারা জিজ্ঞাসা করে যে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, গোলযোগের সৃষ্টি করে এবং তাদের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং হচ্ছে এই তথ্যটা আমরা তাৎক্ষণিক আমরা পাই। বিশ্বাসযোগ্য সূত্রে আমরা খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনার সত্যতা পাই। আমরা এই সময় মূল হোতা সহ 2 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই সময় 19 জন নারী, 18 জন শিশু সহ মোট 59 জন ভিকটিমকে উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে খুলনা জেলার পাইকগাছা থানায় হস্তান্তরে কাজ করা হয়। মোহাম্মদ শাফিন, যুগের কণ্ঠস্বর।